অতি পরিচিত অতি প্রসিদ্ধ শব্দ রয়েছে যেটি শুনলে একজন সত্যিকারতে মুসলিম বিবেকবান রুচিশীল অবশ্যই ঘৃণা করবে এবং তার গা শিউরে উঠবে সেটি হলো যৌতুক যৌতুক শব্দটি আমরা মনে করি পুরুষরা শ্বশুরালয় থেকে যা প্রাপ্য যা পায় এটিকে আমরা যৌতুক বলে বুঝি অথচ যৌতুক যদি আরবি শব্দের দিকে যাই এর অর্থ হইল আসিদাক বা মহর তথা মহারানা এই মহারানা আল্লাহর্বুল আলমিন একজন মেয়ের জন্য নির্ধারণ করেছেন একজন মেয়ে যখন তার সর্বাঙ্গ সর্বত্ব একজন পুরুষের জন্য বিলীন করে দিবে তখন তার সম্মানার্থে এটি নির্ধারণ করেছেন আল্লাহর্ববুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেন আর রিজা আলু কৌমোন আল্লাহ নিসা বিমা ফাদ আলাহুব আলা আলাহবাদ ও বিমা আং ফাকু মিন পুরুষ আহ মহিলাদের উপর কর্তৃত্বশীল কেননা আল্লাহর্ববুল্লা আলমিন তাদের মাঝে একে অন্যকে প্রাধান্য দিয়েছেন একের উপর অন্যকে এবং পুরুষদেরকে আল্লাহ রবুল্লা আলমিন প্রাধান্য দিয়েছেন এই জন্য কেননা তারা তাদের সম্পদ অর্থে ব্যয় করে থাকে মোহানবুল্লা আলমিন সোরাতুন নিঃসায় অন্যত্রে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম হারাম আলোচনা করার পরবর্তীতে এরশাদ করেন আলিকুম এই হারাম ব্যতীত অন্য মহিলাদেরকে তোমরা বিবাহ করতে পারো বিবাহর উদ্দেশ্যে তোমরা তোমাদের সম্পদ দিয়ে তাদেরকে অন্বেষণ করো তথা মহারানা বা সম্পদের কথা উল্লেখ করেছেন আমরা এখন পুরুষরা বিবাহর উদ্দেশ্যে যে দাবি পেশ করে থাকি যৌতুক হিসাবে এই দিতে হবে এই বা বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন সম্পদ দাবি করে থাকি এটি সম্পন্ন হারাম শরীয়ত বিরোধী আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে কথা বলা বা বিরুদ্ধে চাওয়া আল্লাহ বলে আলমিন এই সমস্ত হারাম যে খাবে তার দোয়া কবুল করবেন না এবং সে লানতপ্রাপ্ত তার বরকতকে আল্লাহ সিনিয়ে নেন তার ইবাদত কবুল হবে না পরকালে তার রয়েছে জাহান্নাম এবং কবরে তার শাস্তির কারণ এবং দুনিয়ার শেষ পরিণাম তারই অশুভ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ হোসেন আবদুল আবনী আব্বাসের হাদিস লাই ইকবালুল্লাহ সাল্লা তাহ এমরিন অফি জাহি হারাম হাত্তায় তুবা এলাল্লাহ যে ব্যক্তি হারাম খেলো তার ইবাদত নামাজ কবল হবে না যে পন্ত তবা না করবে রসুল সাল্লাহ সাল্লাম কাব ইবন উজ্জরাকে বলেন ইয়া কাব লায়ত খুল জন্নাত লাহমুন ও দামুন নাবাতা আলা সহতিন হে কাব জেনে রাখো যদি কোনো রক্ত মাংস হারাম দিয়ে গঠন করা হয় গঠিত হয় এটি কখনো জানাতে যাবে না অপক্রসিদ্ধ বর্ণনা করেন রসালাম এসাদ করেছেন খুলুল খুরুল্জানাত জাসাদুন গুদিয়াবি হারাম যদি কোনো দেহ হারাম দিয়ে গঠন করা হয় গঠিত হয় সেটি কখনো জান্নাতে যাবে না তাই সুপ্রিয় দর্শক শ্রোতা যদি আপনারা সত্যিকারতে মুসলিম হয়ে থাকেন যৌতুক যদি নিয়ে থাকেন লেনদেন করে থাকেন আজ থেকে তবা করুন ঘৃণা করুন এবং আর কখনো করবেন না মনকে শক্ত করুন এবং যা ছিলেন এই সমস্ত জিনিস রস্তে শ্বশুরালয়ে ফেরত দেন ফেরত দেওয়ার উদ্দেশ্য জন্য এটা না হয় শ্বশুরালয়ে বাহাবা জানাবে এটা এমন জানা হয় অবশ্যই ফেরত দিবেন আল্লাহ রব্বুল আলমিনের সন্তোষের জন্য ফেরত দেওয়ার পরে সত্যিকারতে তবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন প্রার্থী হন তাহলে যদি আপনার ইবাদত কবল হয়ে থাকে এবং দুনিয়া খেরাত উভয় মঙ্গল হয়ে থাকে